হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আকাশটা দেখে কেমন মনে হচ্ছে বলো? আষাঢ় মাস যেহেতু, আষাঢ়ে মেঘ করেছে আর এখন বাজছে সকাল বুধ 8:30 বাজতে চলল। তো আমি দেখো রান্না করে এসে গেছি, আর রান্নাঘরে এসে টিফিন টাফিন গরম করে নিচ্ছি। আগের দিনের প্যাটিস ছিল, প্যাটিস আর কারোরই খাওয়া হয়নি, মিষ্টি টিষ্টি সবই রয়ে গেছে। তোমরা এর আগের ব্লগে দেখেছো, আগের দিন ছিল আমার মানে দেওরের আইবুড়ু ভাত। তো আইবুড়ু ভাতে বিশাল একটা আনন্দের ব্যাপার ছিল, আয়োজন হয়েছিল, তো সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম। আর পরের দিন সকালবেলা এটা আরেকটা ব্লগ। তো পরের দিন সকালে ননদ আর ননদের জামাই ওরা চলে যাবে, তো সকালে টিফিনটা রেডি করে নিলাম। এই দেখো টিফিনে মুড়ি, মিষ্টি, চানাচুর, পেডিস ছিল, ওরাও এনেছিল মিষ্টি, আমরাও এনেছি। তো আর মিষ্টি আর সেরকম খাওয়া হয়নি, তো কারোরই খাওয়ার ইচ্ছে ছিল না, তো মিষ্টি রয়ে গেল। তো সকালে টিফিন হয়ে গেল, তো ওদেরকে বলছিলাম ভাত খেয়ে যাওয়ার জন্য, যাবে না, লেট হয়ে গেছে। কেননা আগের দিন রাত্রিরে তো তোমরা ব্লগে দেখেছো আমার প্রায় ঘুমোতে ঘুমোতে 3:30 বেজে গেছে জানো, আর সকালে আবার 8:00 সময় উঠতে হয়েছে। তো আর সেরকম ঘুম হয়নি, শরীরটাও বেশি ভালো না। ওরাও চলে যাবে, তো খাওয়া দাওয়া টিফিন টাফিন খেয়ে নিল, এখন ওরা বেরিয়ে পড়বে। তো এখানে বসে আমরা টিফিন টাফিন খাওয়ার পর একটু মানে গল্প করছিলাম আর কি। এখন ওরা চলে যাবে, তো আর কি একবারে যাওয়ার পরেই তোমাদের সঙ্গে না হয় দেখা করছি। এখন তো বিদায়ের পালা, বিদায় চলবে এখন, আর চলে যাবে ওরা, ভালো লাগছে না জানো। আগের দিনও বেশ মজায় কাটালাম ঘরটাতে। ওরা চলে গেছে অনেকক্ষণ হয়েছে, তো আর রান্না করে গেলাম, একটু টুকটাক কাজ ছিল ওগুলো ইয়ে করলাম। এই দেখো আকাশের অবস্থা খুব খারাপ করেছে, সকালবেলা আকাশের অবস্থাটা ভালো দেখে আমি কাপড় ভিজিয়েছি, এখন দেখছি ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে মোটরও নষ্ট, জলের ব্যবস্থা নেই, তো ভীষণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জলেই কাপড়গুলো ধুয়েছিলাম, আর জল একদমই নেই। এখন গিয়ে জল কিনে আনলো, এই যে গ্যালনগুলো দেখতে পাচ্ছ, এই জলের গ্যালনগুলো কিনে আনলো। আর এদিকে কালকের বাসনপত্র কিছু রয়েছিল, এগুলাকে মানে টেবিলের মধ্যে শুকোতে দিয়েছিলাম। এই দেখো কালকের বাসনগুলা সব, এই যে বাটি, থালা, এইগুলো গ্লাস ফ্লাসগুলো ধুয়ে এখন মানে শুকোতে দিয়েছি, একটু শুকোলে তারপর তুলে রাখবো। আর এই গ্লাস নিয়ে তো তোমরা দেখলেই কি হাসাহাসি হয়েছিল, থামস আপ আর এই গ্লাস নিয়ে। আর এই দেখো কালকে আনন্দে আনন্দে আমার একটা গ্লাসই ভেঙে গেছে জানো, সেটের একটা গ্লাস নষ্ট হয়ে গেল। এদিকে আমার গ্যাসও শেষ হয়ে গেছে, মানে আজকে কষ্ট, জল নেই, কারেন্ট নেই, গ্যাসও শেষ হয়ে গেছে, মানে এত কষ্ট। আর এদিকে রান্না করছিলাম, আজকে একদম সিম্পল রান্না করব, কেননা বলো তো এই এত ঝামেলার মধ্যে বেশি একটা কিছু আয়োজন করব না। আর রাত্রিরে যেহেতু ঘুম হয়নি, শরীরটাও ভালো না, আর ছেলেকে স্কুলে দেবো কি না ভাবছিলাম, আকাশের অবস্থা খুবই খারাপ। আর রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওকে ঘুম থেকে তুলে বললাম বাবা তুই আমার সঙ্গে রান্না করে এসেই পড়তে বস। আজ আমার কষ্টের শেষ নেই, একদিকে কারেন্ট নেই, কারেন্ট এখন এসেছে, একদিকে গ্যাস নেই, একদিকে জল নেই, একদিকে কাপড় চোপড় ভিজা, মানে আজ কষ্টের শেষ নেই। এক চুলা এক চুলা রান্না করছি, কখন যে রান্না শেষ হবে তার ঠিক নেই। আর এদিকে শ্বশুর মশাইও খেয়ে বেরোবেন, ছেলেকেও খেয়ে মানে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো কিনা এখনো বলতে পারছি না, আকাশের অবস্থা দেখে যাই করি করি। আর দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন তো ঘর গোছাবো, ঘরটর গুছিয়ে তারপর স্নান টান করবো। সকাল থেকে সকালে একবার ঘরটর পরিষ্কার করা হয়েছে জানো, আর এত ঝড় হয়েছে বাতাস সঙ্গে মানে বৃষ্টি বাতাস একসঙ্গে, আর ঘরে কোথার থেকে যে এত ধুলাবালি এসে ঢুকলো, কতবার মধ্যে রান্নার ফাঁকে এসে একবার ঘর ঝাড়ু দিয়ে গেছি, তবু দিলে কি হবে। এখন ঘরটা গুছিয়ে নেব, ঘরটর গোছানোর পর তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে একটু রেস্ট
রেস্ট করব, আমি আর পারছি না জানো, খুব টায়ার্ড লাগছে, রাত্রিরে ঘুম হয়নি ভালো, একদম অল্প সময় ঘুমিয়েছি, 3:30 ঘুমিয়েছি, আবার 8:00 দিক করে উঠে গেছি, কেননা ওরা চলে যাবে আর বলতে পারিনি জানো ঘুমের, মানে আমরা ঘুমিয়েছি এক ঘরে, আর মানে আমার স্বামী আর আমার ননদের জামাই ওরা ঘুমিয়েছে পাশের ঘরে, আর অনেকটা লেট হয়ে গেছে, তো পরে মানে ফোন করে আমাদেরকে তুলতে হলো, মানে আমাদেরকে ওরা তুলেছে ফোন করে। আমার ঘর টরের কাজ, ঘর গোছানো, ঘর মোছা, ঘর ঝাড় হয়ে গেছে, এখন একটু অল্প সময় মিনিট খানেক বসে একটু রেস্ট করব, তারপর স্নান টান সেরে নেব, স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে আজকে একটু একটানা ঘুম দেব, যেন শরীরটা খুব টায়ার্ড আর পারছি না, আর মোবাইলটা যেন পরিষ্কার হয়নি, মোবাইলটার মধ্যে সকাল সকাল একটু জল পড়ে গেছে, টেবিলে জল ছিল, আর ছেলেকে যেহেতু তাড়াহুড়া করে স্কুলে পাঠিয়েছি, একটু বৃষ্টি কমাতেই স্কুলে পাঠালাম, আর আমি দেখিওনি মোবাইলের মধ্যে জল পড়ে গেছে কীভাবে জানি, তো মোবাইলটা মুছে টুছে আবার পরিষ্কার করে রেখে দিলাম, এখন স্নানে চলে যাচ্ছি, স্নান থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আবার স্নান থেকে এসেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার স্নান টান করা হয়ে গেছে, এখন পুজো দিয়ে দেব, আর যেন অনেক ধুলোবালি তো ঢুকেছে বললাম, সকালে 2 ঘর মুছেছি, এখন ঠাকুরের জায়গাটা মুছে আবার পুজো দেব, পুজোর বাসনগুলো ধুতে অনেক টাইম লাগবে, আজকে একটু পুজোতে একটু মানে টাইম নিয়ে দেব, একটু মানে একটু কারণবশত পুজোতে আজকে একটু টাইম লাগবে, তো পুজো টুজু পুজোর ব্লগটা মানে পুজোর টাইমটা বেশি একটা ক্লিপ নেব না, নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর অ্যাকচুয়ালি হয়েছে কি আজকে শরীরে যেন একদম এনার্জি নেই, আর এদিকে আমার ছেলে এসে গেছে স্কুল থেকে, আমার অনেকটাই লেট হয়ে গেলো, ছেলের আসার টাইম হয়ে গেছে, অন্যান্য দিন ছেলে আসার আগেই আমার সব কাজ হয়ে যায়, আর আজকে দেখো পুজো টুজু প্রায় আমার পুজোটা প্রায় দেওয়া হয়ে গেছে, ঘরের পুজো দেওয়া শেষ, এখন বাইরে গিয়ে পুজো দিয়ে আসবো, তুলসী গাছে পুজো দেবো, আর এখন ঠাকুর একটু রেস্ট নিচ্ছে, আর পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরেরও রেস্ট নেওয়া শেষ, চট করে সব হয়ে যাচ্ছে না, ভিডিওগুলো এডিটিংটাই ওরকমভাবে করতে হয়েছে আমাকে, তো পুজো টুজু শেষ, এখন একটু মানে একটু স্কিন কেয়ার করে নেব, সিঁদুর পরে নেব, ওনার শরীরটা তো ভালো লাগছে না, একটু রেস্ট নিতে হবে, বিছানা চাইছে, কখন থেকে শরীরটা খালি বিছানা বিছানা করছে, আর সকাল থেকে খাইওনি, মানে খাওয়ার পরে একদম টায়ার্ড হয়ে যাব, কোনো কাজ করতে পারবো না, তাই খাওয়া দাওয়া করে নি, ভাবলাম একবারে সেরেই খাবো, আর এখন আর শরীর চলছে না জানো, তো আজকের সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমাদের, আমার কিন্তু খুবই খারাপ কেটেছে, কারেন্ট ফারেন্ট নেই, মানে আজকে আমার সঙ্গে ভীষণই খারাপ হয়েছে জানো, আর যখন কারেন্টের দরকার ছিল ছিল না, আর এখন এসেছে কারেন্ট, কিছু করার নেই, প্রচুর খারাপ হয়েছে আমার সঙ্গে, তো কেমন লাগলো তোমরা জানাবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।